আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনাদের ফোনে যদি এই ইন্টারনেট ডাটা অপশনটা থাকে বা এই মোবাইল ডাটা অপশনটা থাকে, তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকের ভিডিওতে এই ইন্টারনেট ডাটার এমন একটি গোপন সেটিং দেখাবো, এই সেটিংটা যদি আপনার বন্ধু বান্ধব দেখে তাহলে কিন্তু সবাই আপনাকে ইন্টারনেটের মাস্টার বলবে, বা এক কথায় বলতে পারেন আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের মাস্টার বলবে। তো এই ডাটার সেটিংটা কিন্তু সব অ্যান্ড্রয়েড ফোনে থাকে, তো সবাই কিন্তু এই ডাটা সেটিংটা জানে না। যদি আপনি শিখতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো আপনি দেখছেন ইউটিউব মিডিয়া, আমি আছি শরীফ। আসুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা আজকের মূল ভিডিওটা। তো আপনি যদি এখন পর্যন্ত এই ভিডিও দেখে লাইক না দিতে থাকেন তাহলে একটি লাইক করে দিন, আর পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে একটি ক্লিক করে দিবেন। আপনি যখন সাবস্ক্রাইব বাটনটিতে একটি ক্লিক করে দিবেন, আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে। তো এখানে লাইভ ইম্প্রুভ দেখেন, এখানে কিন্তু আমার এখানে 4G, তো আমার এখানে কিন্তু লেভেল কতটুকু আছে, আমার ইন্টারনেট স্পিডটা কতটুকু আছে এখানে কিন্তু দেখায় না। তো বাট এখানে এখন ছোট সেটিংটা এনেবল করে দিলে দেখবেন আমার এখানে কতটুকু ইন্টারনেট স্পিডটা কাজ করে সব কিছু কিন্তু দেখাবে। তো এই সেটিংসটা এনেবল করতে হলে ফার্স্ট অফ অল চলে যাবেন আপনার ফোনের সেটিং অপশনে। তো এখানে দেখেন আমার ফোনের সেটিং, এই সেটিংয়ে ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখন স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে আসার পরে এখানে দেখবো কোথায় আছে ডিসপ্লে। এই যে এখানে দেখেন ডিসপ্লে, এই ডিসপ্লেতে ক্লিক করে দিলাম। ডিসপ্লেতে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। এই যে এখানে দেখেন স্ট্যাটাস বার নেটওয়ার্ক স্পিড ডিসপ্লে, এই অপশনটা যদি এনেবল করে দেই তাহলে এখানে দেখবেন আমার এখানে কতটুকু ইন্টারনেট স্পিড সব কিছু দেখাবে। তো কিছু কিছু ফোনে থাকতে পারে শো নেটওয়ার্ক স্পিড, তো এখানে আমার লেখা আছে স্ট্যাটাস বার নেটওয়ার্ক স্পিড ডিসপ্লে। তো কিছু কিছু ফোনে থাকতে পারে শো নেটওয়ার্ক স্পিড, তো আমার ফোনে যেহেতু এটা আছে আমি এটা এনেবল করে দেবো। এটা এনেবল করে দিলে দেখবেন এখানে আমার এখানে এই যে এখানে কতটুকু পার্সেন্টে আমার MB কাটছে, বা কতটুকু পার্সেন্ট এখানে MB আমার এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় কতটুকু পার্সেন্ট MB আছে সব কিছু এখানে দেখাবে। তো আপনি যদি ভালো জায়গায় যান তাহলে দেখবেন এখানে 100% MB দেখাবে, বা আপনার পাওয়ার বা আপনার যে নেটওয়ার্কটা আছে নেটওয়ার্ক পাওয়ারটা কিন্তু এখানে দেখাবে। এখন দেখেন 100%, তো একটু আগে দেখছেন 0% আছে। তো আমার ইন্টারনেটটা কিন্তু এখন 100% কাজ করবে, এখন দেখেন আবার 0%। তো এইভাবে আপনি বুঝতে পারবেন আপনার ফোনটা যদি 4G থাকে তাহলে বুঝতে পারবেন আপনার ফোনের কোথায় কতটুকু MB কাটছে, বা আপনার ফোনের কোথায় কতটুকু ইন্টারনেট স্পিডটা আছে। তো আপনি যদি মনে করেন আমাদের এই ছোট্ট ভিডিও দিয়ে কোনো কিছু শিখতে পেরেছেন তাহলে কিন্তু এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস আজকে ভিডিও এই ফোন, তুই সুস্থ থাকুন, ভালো থাকুন, ইউটিউব মিডিয়াকে সঙ্গে রাখুন। খোদা হাফেজ।